গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আমি আজকে চলে এসেছি ঝাঁটাটা হাতে নিয়ে গরু ঘর ঝাঁট দেওয়ার জন্য। আর সকালবেলা আর আমার নাইটিটা, এটা নতুন নাইটি, আর আমাকে তো আজকে ক্যাবলা ক্যাবলাই দেখাচ্ছে, কারণ না নতুন নাইটিটা আমি মারিনি এক জায়গাও, পুরো একদম ঢলা ঢলা অবস্থা। যাই হোক, নতুনটা রাত্রে এনেছি, রাত্রেই পরে ফেলেছি। আর এখন দেখো গরু ঘরটা ঝাঁট দিয়ে গায়ে ধোয়াবো। তাহলে চলো গরু ঘরটা আমি ঝাঁট দিয়ে দেখতে থাকো, স্কিপ না করে ফুল ভিডিওটা। আর তোমরা সবসময় বলো আমাকে কাউমুল ভিডিও বেশি করে দেখাতে, আর হচ্ছে জামা কাপড় কাচার ভিডিও বেশি করে দেখাতে। তাহলে আজকে তোমাদের সামনে এই দুটোই তুলে ধরবো, তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো, আবার গায়ে দেওয়ানোর সময় দেখা হচ্ছে। আমার কিন্তু গরু ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, এখন চলে এসেছি গরু ঘরটা ঝাড় দিয়ে, বালতিটা ধুয়ে নিয়ে এখন এসেছি আবার গায়ে দোয়ানোর কাছে। আর তোমাদের আজকে তিনোটা গায়ে দোয়ানো শেয়ার করবো। আর তোমাদের যেহেতু বলেছি আজকে ওয়াশিং মানে জামা কাপড় কাচা ভিডিও আর হচ্ছে গায়ে দোয়ানো ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো, কেননা তোমরা অনেকেই রিকোয়েস্ট করো আমাকে ওই ভিডিওর জন্য। তাহলে আজকে তোমাদের সঙ্গে তিনোটা গায়ে দোয়ানো ভিডিওটা শেয়ার করবো। দেখো দুধটা কিন্তু পানানো হয়ে গেছে, আর আমি এখানে বসে পড়েছি দুধটা দোয়ানোর জন্য। ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি, এখানে দু হাত দিয়ে সুন্দর করে টেনে টেনে দুধগুলো বের করে নেবো। দেখো বন্ধুরা, এই দুধটা টানছি আর এই দুধ দিয়ে কিন্তু দুধ বান দিয়ে কিন্তু দুধ করছে। আর এই গাইটা এরকমই দুধ মানে দোয়াতে একটু লেট হয়ে গেলে আপনি আপনি দুধ ছেড়ে দেয় ও। দেখো এই গাইটা কিন্তু এখনো দোয়ানো হয়ে গেছে, আরও আছে বাকি রইলো আরও দুটো। চলো তোমাদের সে দুটো কিছু কিছু তোমাদের সাথে সে দুটোকেও গাই দোয়ানোর সময় শেয়ার করব। গরম পড়ে গেছে, এখন লাগছে খুব গরম, রোদও আজকে খুব রোদ আছে। দেখো বন্ধুরা, আর এইটা চলে এসেছি মানে দুই নম্বর গাইটা, সেই যেই গাইটা তোমাদেরকে দেখিয়েছিলাম না বাছুরটা মারা গেছে, সেই গাইটাই যে দোয়াতে চলে এসেছি। আর আর এই গাইটা তোমাদেরকে বলেছি হাত দিয়েই বানাতে হয়, কেননা বাছুরটা নাই তো, হাত দিয়ে জল দিয়ে একটু ধুয়ে দিয়ে কিন্তু ভালো করে তেল লাগিয়ে বানালে কিন্তু বানানো হয়ে যায়, মানে বানটাকে ভালো করে ধরে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর এই যে দেখো, আমি কিন্তু দুধটা কিন্তু পানায়ে দোয়ানো স্টার্ট করে দিয়েছি। দেখো কতটা ধুয়ে ফেলেছি, ¡Gracias!
দেখো বন্ধুরা এই গাইটাও কিন্তু আমার এখনো দোয়ানো হয়ে গেছে। তাহলে চলো আবার তিন নম্বর গাইটা দোয়ানো যাক। এই যে দেখো বন্ধুরা চলে এসেছি এখন আবার সেই তিন নম্বর গাইটা। আর এই গাইটাতে এত ল্যাজ দিয়ে বাড়ি দেয় না কি আর বলবো তোমাদের, মানে বিরক্ত লাগিয়ে দেয় এত ল্যাজ দিয়ে। এইটাকেও দেখো হাত দিয়ে পানাতে হয়, কেননা জানোই তোমরা এইটারও কিন্তু বাছুরটা অনেকটা বড়। আর এইটা গাভিনও হয়ে গেছে আর বেশি দিন দোয়ানো যাবে না, যতদিন দেয় আর কি। এখনো তো এই বালতিটার এক বালতি দুধটা দেয়। জানুয়ারি মাসে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর এখন ফেব্রুয়ারি মাস, এখন এপ্রিল হয়ে গেছে, মানে তিন মাস কমপ্লিট হয়ে গেছে ওর। আর বেশি বেশি হলে আর দু মাসের মতন কি দেড় মাসের মতন গাড়িটার দুধ দেবে। তারপরে আর দেয়ারটা দেবে কিন্তু অল্প দেবে, আর দোয়ানো বন্ধ করে দেবো। যেহেতু পেটে একটা বাচ্চা থাকে তা মানে তারও তো একটু দরকার হয় পুষ্টি, যার জন্য। আর যখন দেখবো দুধ আধা লিটার হাফ লিটার কি এক লিটার দেওয়া ধরছে, কমে গেছে অনেকটা, তারপরে বন্ধ করে দেবো দোয়ানোকে। মিনিমাম ছ থেকে সাত মাস হলে কিন্তু বাচ্চা পেটে থাকলে ছ সাত মাস হয়ে গেলে আর কিন্তু দোয়ানো নিয়ম অ্যাকচুয়ালি নেই। এটা দুধ দেখো আর্ধেক কিন্তু বাইরেই পড়ে যায়, এই বানটা একদমই ভালো না, পিচপিচানি বান, দুধ খালি পড়ে যায় বাইরে বালতির বাইরে, মানে হাফ কিলো দুধ পড়েই যায় বালতিতে বাইরে। তোমাদের আজকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর কি, আর ক্যামেরা আমার মোবাইলটা কিন্তু আমার সেই ভাগ্নিই ধরেছে। তোমরা দেখেছো অনেকে আমাকে কিন্তু শর্ট ভিডিও কালকে ছেড়েছিলাম কমেন্ট করে বলেছো তোমার সাথে ওটা কে, আর ওটা হচ্ছে আমার ভাগ্নি মানে আমার ননদের মেয়ে ছোটোটা, আর আর একটা ছিল আমার ননদ ছিল, ওটা হচ্ছে কাকার মেয়ে ননদ, আর এটা হচ্ছে আমার ভাগ্নি আর কি। দেখো যাওয়ার সময় লেজটা দিয়ে বাড়ি দিয়ে দিল, দেখো এই যে এখন এইটুক দুধ হয়েছে, এটা কি অবস্থা। তাহলে চলো আমার তো গাড়িটা দোয়ানো হয়ে গেছে, এখন আবার তোমাদের দেখাবো জামা কাপড় কাচার সময়, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো জামা কাপড় কাচার সময় দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা আজকে যেহেতু কালকে জামা কাপড় কাটা ধুইনি, আজকে কিন্তু অনেক কিছু অনেকটা জামা কাপড় ফার্স্টে এক বালতি ভিজিয়ে, এই যে দেখো এখানে রেখেছি ভিজিয়ে, আর আসলে আর এখন এই যে আরেক বালতি দেখো ভিজিয়েছি, আজকে অনেকটাই জামা কাপড় এই কাচতে হবে ভিতরায়। ক্যামেরাম্যানকে ভিতরে ডেকে নিচ্ছি, কেননা বাইরে আজকে প্রচুর রোদ, আর রোদে আমি কাচতে পারবো না, মাথা ব্যথা উঠে দেবে, যার জন্য ভিতরে আজকে বাথরুমে কাচবো। দেখো আজকে অনেকটা যেহেতু জামা কাপড় যে এখনো বসে গেছি কাচতে, আর কিছু কিছুটা আমি কেচেও ফেলেছি, কেননা দুই বালতি পুরো জামা কাপড়। তোমাদের বলেইছি কতটা জামা কাপড় ছিল, কটা কটা করে রোজ দিন ধুই আর কি, আজকে কটা বেশি নিয়ে নিয়েছি, কেননা কাজটাও সকাল সকাল ভাবছি কমপ্লিট হয়ে গেছে, তাই একটু বেশি করেই জামা কাপড়টা কেচে ফেলি। রোজ দিন কটা কটা আর কত কাচবো, যার জন্যই ভাবছিলাম। আর আমাকে এই নাইটিটা পরে এত কেবলি কেবলি লাগছে না কি আর বলবো, মনে হচ্ছিলো সে পাগলি পাগলি মনে হচ্ছিলো নিজেকে নিজে আর কি। যাই হোক কি আর করা যাবে, নিজে পরেই ফেলেছি যেহেতু, না তোমাদের সামনে এসেই পড়েছি, কিছু করার নেই, যেমনই হবে তোমরা ম্যানেজ করে দেখে নিও আর কি। জামা কাপড় কিন্তু অনেকটাই ছিল, আর সব কিছু একটু নতুন নতুন মানে জামা কাপড়গুলো ছিল, কেননা এখানে ওখানে গেছি, এই কয়দিন একটু বেশি ঘোরা হয়ে গেছে, কেননা আমাদের তো জানো তোমরা কলসি মন্ডাই ছিল আমাদের এখানে ফেমাস একটা জায়গা, ওটা ওইখানটাতে দু তিন দিন হয়েছে গেছি, তোমাদের সামনে তো একটা একদিনের ভিডিও শেয়ার করেছি, কিন্তু এই দু তিন দিন হয়েছে রোজ দিন গিয়েছি, সেই রোজ দিন এক এক দিন এক একটা জামা কাপড় পরে গেছি, সেই জামা কাপড়গুলো সব খুলে রেখে দিয়েছি, যার জন্য আজকে সেই নতুন নতুন সব জামা কাপড়গুলো আজকে কাচতে চলে এসেছি আর কি। আমারটা তোমাদের দাদা ভাইটা আমারটা একটু কমই আছে, কারণ আমি শাড়িগুলো পরি তো, পরে আবার একটু উঠিয়ে রেখে দিই, আমি আবার একটু যত্ন করে রেখে দিই, অত ধুই না বেশি একটা মানে নতুন শাড়িগুলো না, বেশি ধুলে নতুন শাড়ি অ্যাকচুয়ালি দামি দামি শাড়ি নষ্ট হয়ে যায়, যার জন্য বেশি এটা ধোয়া পড়ে না, কিন্তু বাচ্চাদেরটা তোমাদের দাদা ভাইটা তো ধোয়াই লাগবে বলো। যাই হোক শুকিনিকি টুকিনিকি অনেকটা জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কিন্তু আমার সব প্রায় কমপ্লিট হয়ে গেছে কাঁচা। আর আজকে ভিডিওটা অনেকটা বড় হবে, তোমাদের রিকোয়েস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তোমরা বলো যে বৌদি ভিডিও আর একটু বড় করো, তাই জন্য আজকে বেশি একটা মানে ইয়ে করি নেই, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা।
দেখে নিও, স্কিপ না করে ফুল ভিডিওটা। আর এখানে দেখো আমার কাঁচা কিন্তু কমপ্লিট। দেখো বন্ধুরা, জামাকাপড়গুলো এখানে কাঁচা হয়ে গেছে। আর এই যে দেখো কতটাই জামাকাপড় ছিল, কিন্তু আমি এখানে জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমাকে এভাবে সাপোর্ট করো, কেননা আমাকে সাপোর্ট করার মতন তেমন কেউ নেই। এক তোমরা আছো সাপোর্ট করার মতন, আর আমার বর আছে। আর আমাকে বাজে কথা বলার কিন্তু লোকের অভাব নেই। অনেকেই অনেক কথা বাজে বাজে কথা বলে, শুনলে অনেকটা খারাপ লাগে। রিসেন্টলি কেবল একটা কথা শুনেছি, জানি খুবই খারাপ লাগছে। তাই তোমাদেরকে বলছি, তোমরা আমার পাশে থাকো, আমার আর কাউকেই দরকার নেই পাশে। নিজের মানুষ বলতে এখনই তোমরা আছো, আর আমার বর আছে, আর আমাকে যতজন আমার ভিডিওতে সাপোর্ট করে সেই আছে। কেননা ব্যাগ সাপোর্ট করার লোক অনেক আছে, কাউটটা দেখে কেউ জ্বলে যায় আর কি। আমি ভিডিও করি, আমার রিলেটিভসও অনেকে অনেক কথা বলে, তারপরে গ্রাম গায়ে তো আছেই, আশেপাশে গ্রামের লোকও অনেক কথা বলে। তোমাদের সাপোর্টের আমার খুব জরুরি, আর তাদের জন্য আমি যোগ্য জবাব দিতে পারি, এটা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। তোমরাও দেখো, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো আমার ভিডিওগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যে সাফল্যের জন্য ভিডিওটা আমার এখন এতদূর নিয়ে চলছি, সেই সাফল্য কিন্তু আমি এখন হাতে পাইনি। তোমাদের সাপোর্ট এখন পেলেই আমি জিনিসটা হাতে পাবো, আর তখন তাদেরকে আমি চাই, আমি কিছু করে তাদের যোগ্য জবাব দিতে। মুখে বলবো না, কাউকেই কিছু বলি না, যে বলেন চুপচাপ শুনে থাকি। কারণ আমিও চাই তাদের আমি যোগ্য জবাব দিই, এটাই আমার মানে সবচেয়ে বড় জীবনে এখন লক্ষ্য হয়ে গেছে, তাদের মুখে একটু যোগ্য জবাব দেওয়ার। ভিডিও করার কি খারাপ কাজ? আমি কি কি খারাপ কাজ করছি? কিছু কিছু জিনিস আছে লোকে এমন ভাবে বলে না, মনে অনেকটা কষ্ট লাগে, তখন মনে হয় কি না থাক আর করবো না। তারপরে ভাবি নিজেরটা নিজেরই করে নিতে হবে, কেউ কাউকে সাহায্য করবে না। আজকে করবে, কালকে তারা মুখের উপরে বলেই দেবে, যার জন্য কার কাছ থেকে ভগবান না করুক, কার কাছ থেকে আমার সাহায্য কোনো দিন জরুরত পড়ে। তোমাদের কমেন্টের আশায় অনেক অনেক থাকি, অবশ্যই কমেন্ট করে বলো কি কি ভিডিও চাও। সবাই চায় যে কষ্টে থাকি দুঃখে থাকি, সেটাই সবাই চায়, কারোর ভালো কেউ দেখতে পারে না, এটাই কিন্তু বাস্তব। যাতে নিজের বলো আর পাড়াপড়শি বলো সবাই সমান। তারা চায় যে তুমি তার কাছে সবসময় ছোট থাকো, তুমি কেন উপরে উঠছো, আমি উপরে আছি উপরেই থাকবো, তোমরা কেন উঠবা উপরে, ওটাই সবাই চায়। কিন্তু তোমাকে পাড়িয়ে ধরে সারা জীবন আমাকে বলে গেছে, আরো ভাবে আমি কেন উপরে উঠে যাচ্ছি, ওর আমি ওদের পাড়িয়ে ধরে থাকি, ওরকমই রাখছে। বাচ্চাদের তোমরা তো দেখো সবসময় আমি কাজে কামের মধ্যে রাখি, সবসময় বাচ্চাকে নিয়ে নিয়ে কাজ করি, তাও কিন্তু এসব কথা আমাকে শুনতে হয় আর কি। আমাকে বলতে বলে মানে ইনডাইরেক্ট আমাদের আমার বাচ্চার উপর দিয়েও লোক অনেক কথা বলে, কোনো সময় কানিনি নে কারোর কথা। কিছু কিছু সময় না সবসময় ইগনোর করলে কিছু কিছু সময় একটু মনে ব্যথা লাগে, যার জন্য তোমাদের সাথে জিনিসটা আজকে শেয়ার করলাম। দেখো জামাকাপড়গুলো কেচে কুচে এখন চলে এসেছি, স্নান দানা সেরে একবারে চলে এসেছি জামাকাপড়গুলো মেলতে সামনে আমাদের সামনের উঠানে। আর অনেকটাই জামাকাপড় আছে, তাই একবারে এই লম্বা তারটার উপরে সমস্ত জামাকাপড়গুলো আমি মেলে নেব। আর যেহেতু বেশি আর কি রোদের দিন, তো যেমন তেমন মেলে দিলেও কিন্তু শুকিয়ে যাবে, যার জন্য আজকে আর চালে মেলবো না। না রোজ দিন তো তোমরা দেখো আমি চালে জামাকাপড় মেলি, তা ছুটনি ছুটি মানে ছোটোখাটো টুকি নাকি যাই আছে সবই আজকে এই তারটার উপরে মেলে দেবো আর কি।
দেখো কতটা আমি জামা কাপড় ধুয়েছি, তোমরা দেখো তারটা কিন্তু পুরো ভরে গেছে, এতটা জামা কাপড় ধুয়েছি। আর একে বালতিটায় আছে দুটো শাড়ি, শাড়ি দুটো আর ওইখানটাতে জায়গা ধরেনি, আর এই উপরটাতে দিচ্ছি, কেননা এইখানটাতে হাতে পাওয়া যায় না, অনেকটা উঁচা, যার জন্য এই এই সাইডটা একটু মানে মেলা যায় না। কেমন হয় শাড়িটা লম্বা করে মেলতে গেলে একবারে হলে নিচে পড়ে যায়, দুই রকম মানে দুই ভাঁজ করে দিতে গেলে আবার পারি না, অনেকটা উঁচা। আমি কিন্তু অনেকটা লম্বা, তাও বি আমাকে তারটা কিন্তু অনেকটা উঁচা, ঠিক আছে, আমার হাইটটাতে কিন্তু অনেকটা লম্বা আছে, তোমরা তো দেখতেই পারো আমি কতটা লম্বা, কিন্তু আমি খুবই লম্বা সত্যি, আমার নিজেকে নিজে অনেকটা ইয়ে মনে হয় এতটা লম্বা কেন হয়ে গেছি আমি। যাই হোক তোমাকে কী বলতে চাই কী বলে দিচ্ছি, আর শাড়ি দুটো যাই হোক অনেক কষ্ট মষ্টে কিন্তু আমি শাড়ি দুটোকে মেলে নিচ্ছি, কেননা ওইখানটাতে হাতেই পাচ্ছিলাম না, যা অসুবিধা হচ্ছিলো ওইখানটাতে মেলার জন্য লাফিয়ে লাফিয়ে চালে চেলে চেলে মেরে তারপরে শাড়ি দুটোকে আমি মেল মানে মেলার চেষ্টা করেছি আর কি, কোনো রকম একটু পেরেছি, যে গুছিয়ে সুন্দর করে সেটা আর হয়নি, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে কি কি মানে গুছিয়ে কাজ করি আমি। দেখো এখানে কি করবো, হাতে না পেলে অনেকটা দূরে যে আর কিছু করার নেই, দেখো যেরম সেরম করে মেলে নিয়েছি। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার পাশে থাকো, সাপোর্ট করো, বাই।